এই মুহূর্তে আবারও 1 ডিসেম্বর থেকে সারা দেশ জুড়ে লকডাউন কিন্তু লাগু হচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় এই পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মাত্র একটি টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে যে 1 ডিসেম্বর থেকে আবারও দেশ জুড়ে লকডাউন হচ্ছে। তোমাদের অবশ্যই নেগেটিভ মন্তব্য করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর সকলেই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনারা আর কি লকডাউন চাইছেন, না এবার আনলক পর্ব শুরু করে আপনারা জনজীবন স্বাভাবিক করতে চাইছেন আগের মতো, অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে লকডাউন এবং আনলক সম্পর্কিত পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তোমাদের এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা একটি টুইট দেখতে পাচ্ছেন, এখানে একটি টুইট করা হয়েছে। যিনি টুইটটি করেছিলেন ওনার ছবিটা কিন্তু এখানে হাইড করা আছে এবং নামটাও কিন্তু হাইড করা আছে। উনি টুইটে এমনটাই বলেছিলেন যে পিএম নরেন্দ্র মোদী গ্রোয়িং COVID-19 কেসেস ইন ইন্ডিয়া ওয়ার সেড টু বি উইল এগেন স্টার্ট লকডাউন ডিউ টু দ্য ইনক্রিজ অফ দ্য কেসেস ইন ইন্ডিয়া ফার্স্ট দিস টাইম উইল বি নো ফ্রিডম ইন লকডাউন অ্যান্ড দিস উইল বি অ্যাপ্লিকেবল ফ্রম 1 ডিসেম্বর 2020। তোমাদের কিন্তু বলা হয়েছে 1 ডিসেম্বর 2020 থেকে আবারও কিন্তু দেশব্যাপী লকডাউন কিন্তু লাগু হচ্ছে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী। তো এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে কোনো এমনটাই বলা হয়েছে যে কয়েকদিন আগে কিন্তু এই ধরনের একটি টুইট কিন্তু ভাইরাল হয়ে যায় যেখানে দাবি করা হয় 1 ডিসেম্বর থেকে ফের দেশব্যাপী লকডাউন কিন্তু জারি হতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বলা হয় করোনা সংক্রমণ মোকাবিলায় এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। তোমাদের এখানে দেখুন PIB ফ্যাক্ট চেক অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো কেন্দ্রের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে টুইট করেও জানিয়ে দেওয়া হয়েছে যে নো সাচ ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো নোটিশ বা ডিসিশন কিন্তু নেওয়া হয়নি। এখানেও দেখুন বলা হয়েছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নো সাচ ডিসিশন রিগার্ডিং দ্য রিইম্পোজিশন অফ লকডাউন, অর্থাৎ পুনরায় লকডাউনের কোনো ডিসিশন কিন্তু সরকারিভাবে নেওয়া হয়নি। তবে এখানে তখন আরও বলা হয়েছে যে প্রেস ইনফরমেশন অর্থাৎ PIB ফ্যাক্ট চেক শাখা জানিয়েছে যে টুইটটি বিভ্রান্তির জন্য করা হয়েছিল এবং এখনও পর্যন্ত সরকারের তেমন কোনো পরিকল্পনা বিবেচনা নেই। তোমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টুইটটি করা হয়েছিল টুইটটি কিন্তু সম্পূর্ণ ফেক টুইট, মানুষকে কিন্তু বিভ্রান্তি করার জন্য এই ধরনের কিন্তু টুইট করে মানুষকে বলা হয়েছিল যে 1 ডিসেম্বর থেকে লকডাউন, কিন্তু এখানে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি যে 1 ডিসেম্বর থেকে আবারও দেশব্যাপী লকডাউন হবে, এই ধরনের কিন্তু কোনো ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। এবং এখানে তখন আরও বলা হয়েছে PIB পাল্টা টুইটে বলেছে একটি পরিচিত মাধ্যমে দাবি করা হয়েছে COVID-19 প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 1 ডিসেম্বর থেকে দেশব্যাপী লকডাউন জারি হতে চলেছে সরকারি তরফ থেকে, তবে টুইটটি মাফট করা এবং সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি। তোমাদের আপনারা বুঝতেই পারছেন এই ধরনের টুইট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন টুইটটি সম্পূর্ণ ফেক, কারণ সোশ্যাল মিডিয়াতে সবসময় সঠিক খবরও কিন্তু থাকে না, অনেক সময় কিন্তু ভুয়ো খবরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যেটা মানুষ দেখে কিন্তু বিভ্রান্তির কিন্তু সৃষ্টি হয়। তাই আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি এই ধরনের কোনো টুইট যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বিশ্বাস করবেন না, কারণ সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টুইটটি কিন্তু সম্পূর্ণ ফেক, সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি যে 1 ডিসেম্বর থেকে লকডাউন হবে। তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আপনার ভালো লাগবে। তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।